ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বন্ডদের আখড়া, বলেন সজীব ওয়াজেদ জয়। ক্ষমতায় গিয়ে একটা একটা বিচার করা হবে, বলেন রুমিন ফারহানা। আয়কর ফাঁকি, বিএনপি নেতা দুলুর বিচার শুরু। শরিকদের কাছে টানছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর হত্যার পেছনে ষড়যন্ত্র ছিল, তা আপনারা বের করলেন না, সংসদে বললেন ফিরোজ রশিদ। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের 20 লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের লোকজন। মুসলিমদের বিরুদ্ধে গো হত্যার মিথ্যা মামলা, উত্তরপ্রদেশে হিন্দু মহাসভা চক্রান্ত। নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা 74 জনকে হত্যা করেছে। 13 জন হুতি বন্দীকে মুক্তি দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ভণ্ডদের আখড়া বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনাটি দেখিয়ে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়। ওই দুই আইন প্রণেতার টেনেসির প্রতিনিধি পরিষদে তাদের সদস্য পদ হারানো নিয়ে বিবিসির প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, আইনসভার সদস্যরা ভোট নিয়ে দুই সংখ্যালঘু আইন প্রণেতাকে বহিষ্কার করেছে, যদিও একজন শ্বেতাঙ্গকে রেখে দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক দল বন্ডদের আখড়া ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে ওয়াশিংটনের নানা প্রতিক্রিয়া এবং রেপের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পুত্রের এমন মন্তব্য এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। 2 বছর আগে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। র‍্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়েসে বেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ক্ষমতায় গিয়ে একটা একটা বিচার করা হবে, বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সরকারকে সাবধান করে দিচ্ছি, আমাদের গত 6 মাসের কর্মসূচিতে আপনাদের পুলিশ বাহিনী আমাদের 17 জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। ইনশাল্লাহ আমরা যখন জনগণের ভোটে ক্ষমতায় যাব, প্রত্যেকটার ঘটনার একটা একটা করে বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন বড্ডপাড়া এলাকায় বিএনপির আয়োজিত এক সভায় তিনি এ সকল কথা বলেন। তিনি আরো বলেন, গত 15 বছর যা করেছেন, ইনশাল্লাহ আগামী 100 বছর কেউ আপনাদের আর ভোট দেবে না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ইকবাল, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়কর ফাঁকি, বিএনপি নেতা দুলুর বিচার শুরু। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির অভিযোগ এনবিআই এর মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান অভিযোগ গঠন করেন। এরই মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী 14 মে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী তাহিরুল ইসলাম প্রতিবেদনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে 2008 সালের 23 আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, 1983 সাল থেকে শুরু করে মোট 2,34,37,501 টাকা আয়ের বিপরীতে 10 লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন বিএনপির নেতা দুলু। এছাড়া তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন তিনি। শরিকদের কাছে টানছে আওয়ামী লীগ।
নানা কারণে আওয়ামী লীগের সঙ্গে টানাপোড়েনে রয়েছে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। নির্বাচনকে সামনে রেখে দলগুলোর সঙ্গে দূরত্ব ঘোচানোর চেষ্টা চলছে। দলগুলোর কাছে টানারও উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন বিএনপি সহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে অনেকটা একাই রাজপথে ছিল আওয়ামী লীগ। সামনে বিশেষ করে ঈদের পর সরকার বিরোধী আন্দোলন বেগমান হতে পারে এমন ধারণা করে আওয়ামী লীগ শক্তপোক্তভাবে রাজপথে আন্দোলনকারীদের মোকাবেলা করতে চায়। তবে শরিকদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। তারা জানিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন হয়েছে আদর্শগত দিক বিবেচনা করে, তাই ওই আদর্শের বিষয়টি যতদিন অটুট থাকবে ততদিন জোটের মধ্যে কোনো বিভেদ থাকবে না। প্রয়োজন হলে একসঙ্গে রাজপথে অবস্থান নেওয়া হবে। তবে সরকারের ব্যর্থতার বিষয়টি নিয়ে যদি আন্দোলন বা কর্মসূচি বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে বিষয়টি বিবেচনা করে রাজপথে থাকা হবে বলে জানান ১৪ দলীয় জোটের কয়েকটি শরিক দলের নেতারা। বঙ্গবন্ধুর হত্যার পেছনে ষড়যন্ত্র ছিল তা আপনারা বের করলেন না, সংসদে বললেন ফিরোজ রশিদ। টানা তিনবার ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে কারা কারিগরদের বের না করায় আক্ষেপ করেছেন জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন আজ পর্যন্ত একটা কমিশন গঠন করতে পারছেন না, কারা জড়িত ছিল এই জাতি যদি জানতে না পারে তাহলে ইতিহাসের ভগ্নাংশ রেখে লাভ নেই, কারণ বঙ্গবন্ধুকে মারা ছিল বিশাল ষড়যন্ত্র। কারণ ডালিম ফারুক রশিদ গিয়ে করলো তা নয়, এর পিছনে ষড়যন্ত্র ছিল তা আপনারা বের করলেন না। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের উপর বিশেষ আলোচনায় অংশগ্রহণ করে তিনি এ সকল কথা বলেন। ক্ষমতাসীন জোটের শরিকে বাম দলগুলোর দিকে ইঙ্গিত করে কাজী ফিরোজ রশিদ বলেন চরম বামপন্থী চরম দক্ষিণপন্থী তাদের নাম উচ্চারণ করা যাবে না, কারণ সমস্ত নৌকায় উঠে চলে গেছে। নৌকা তো আপনারা বানাবেন, নৌকার পাইলট আপনারা, তারা উঠে বসে আছেন বলে মাঝি আর কতদূর পার হতে, কতদূর নির্বাচনে আর ৯ মাস আছে, এরপরই পার করে দেব, তারপর ৫ বছরের জন্য আপনারা নিশ্চিত, তারা নৌকায় উঠে বসে গেছে, এই তো অবস্থা আওয়ামী লীগের। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের লোকজন। রাজধানীর বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২০ লাখ টাকা সহায়তা দিয়েছেন তৃতীয় লিঙ্গের লোকজন। নিজেরা ঈদুল ফিতরের কেনাকাটা না করে সেই টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য অনুদান হিসেবে দিয়েছেন বলে জানিয়েছেন তারা। দুপুর ১২টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট স্থলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রদান করা হয়। এবারই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে এভাবে সহায়তা করা হচ্ছে। দোকান মালিকের সমিতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন তারা বিভিন্ন মহল থেকে অর্থ সহায়তা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আনন্দদায়ক বিষয়টি হলো তাদের সহায়তার ২০ লাখ টাকা দিয়ে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। বাংলাদেশ হিজরা উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর দীপালী বলেন গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি, আজ তাদের বিপদের মুহূর্তে আমরা ঈদের কেনাকাটা না করে ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি, সারা দেশ থেকে আমরা ২০ লাখ টাকা তুলেছি, সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি, তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো। তৃতীয় লিঙ্গের সদস্যদের গুরু মা রাখি শেখ বলেন আমরা মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে এই টাকা জমিয়েছি, এখন আমরা সেটা মানবতার কল্যাণে দিয়ে দেব, এই টাকার পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেওয়া হবে, সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে। মুসলিমদের বিরুদ্ধে গোহত্যার মিথ্যা মামলা, উত্তরপ্রদেশে হিন্দু মহাসভা চক্রান্ত। ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে গরু হত্যার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার একটি অভিযোগ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সদস্যরা কঠোর হিন্দুত্ববাদী শাসকদের অধীনে থাকা উত্তরপ্রদেশে মুসলিমদের জীবন আরো অতিষ্ঠ করতে চাচ্ছে। জানা গিয়েছে গত মাসে মুসলিম ধর্মাবলম্বী ৪ জনের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ আনা হয়েছিল, এ নিয়ে পুলিশ তদন্তে নামে। তারপর পুলিশ জানতে পারে আসলে ওই মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, কারণ তাদের একজনের সাথে এক হিন্দু সংগঠনের নেতার ও ব্যক্তিগত শত্রুতা ছিল।
আর তার জেরে তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এরপর পরই পুলিশ ওই মিথ্যা অভিযোগকারীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে, আরো সাতজনকে পুলিশ খুঁজছে। উত্তরপ্রদেশের আগার ঘটনা, যোগী আদিত্যনাথের রাজ্যে পুলিশের এই নিরপেক্ষতার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে আলোচনা চলছে পুরোদমে। নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা 74 জনকে হত্যা করেছে। নাইজেরিয়ার বেনু রাজ্যে এ সপ্তাহে দুটি পৃথক ঘটনায় অন্তত 74 জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, এ অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে সেখানে সম্প্রতি কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংস বিরোধ অনেকে বেড়ে গিয়েছে। এ কারণ ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্যের চাহিদা বেড়ে গিয়েছে, যে কারণে উৎপাদন বাড়াতে গত কয়েক বছরে ওই অঞ্চলে কৃষিকাজের জন্য নির্ধারিত আবাদি ভূমির বিস্তার ঘটানো হয়েছে। ফলে যাযাবর পশুপালকদের জন্য উন্মুক্ত তৃণভূমির পরিমাণ অনেক কমে গিয়েছে। বেনু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে বলেন, এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের প্রাথমিকভাবে রাখা একটি শিবির থেকে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে 28টি মৃতদেহ উদ্ধার করা হয়। এ কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বন্দুকধারী সেখানে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে। 13 জন হুতিবন্দীকে মুক্তি দিল সৌদি। এক সৌদি বন্দির মুক্তির বিনিময়ে 13 জন ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছেন রিয়াদ। ইয়েমেনের এক হুতি বিদ্রোহী নেতা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। হুতি নেতা আব্দুল কাদের আল মুরতাবা বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় আগেই এই এক সৌদি বন্দীকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে ওই 13 জন হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব। তিনি বলেন, আমরা আশা করি দুই দেশের মধ্যে এই বন্দি বিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে, তবে এ ব্যাপারে সৌদি সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনের সরকার জানিয়েছেন, 887 জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলে সৌদি কর্তৃপক্ষ আগামী 14 এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ রেখেছে।